আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম ব্রিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন কোন কাজের ডিমান্ড বেশি, তো এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করব আসলে মার্কেট প্লেসে কোন কাজগুলোর চাহিদা বেশি এবং কোন কাজগুলোর চাহিদা কম, বা কোন কাজগুলো আপনি সবচাইতে বেশি ডিমান্ড রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি কোন কাজটা শিখবেন। মার্কেট প্লেসে মোটামুটি সবগুলো কাজের চাহিদাই রয়েছে। যেমন আমি যদি এখন ফাইবারে যাই, একটি নিউ পেজ ওপেন করে ফাইবারে যাই, ফাইবার থেকে যদি আমরা চার্জ করি, আমি ফাইবারে যাচ্ছি প্রথমত, আপনি যেই কাজটি সবচেয়ে বেশি ভালোভাবে করতে পারবেন সেই কাজটি সবচেয়ে বেশি সেল করতে পারবেন এবং সেই কাজের ডিমান্ড বেশি। আপনি যে কোনো একটা বিষয়ে ভালোভাবে এক্সপার্ট হইতে হবে। আপনি যে কোনো একটা বিষয়ে ভালোভাবে যদি এক্সপার্ট হতে পারেন তাহলে সেই কাজের ডিমান্ডই মার্কেট প্লেসে অনেক বেশি। আপনি সেই কাজই মার্কেট প্লেসে করে প্রচুর ইনকাম করতে পারবেন, আপনার দ্বারা সম্ভব। যেমন আমি যদি এখানে গ্রাফিক ডিজাইন লিখে চার্জ করি, এখানে যদি আমি গ্রাফিক ডিজাইন লিখে চার্জ করি তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনের ডিমান্ড বেশি। এবং ডাটা এন্ট্রি লিখে চার্জ করলেও দেখবেন ডাটা এন্ট্রির কি পরিমাণ ডিমান্ড রয়েছে। প্রথমত আমি দেখাচ্ছি গ্রাফিক ডিজাইন। আমি এখান থেকে প্রথমে গ্রাফিক ডিজাইনটি দেখাচ্ছি। দেখেন এই যে গ্রাফিক ডিজাইন আমরা যেটা ওপেন করলাম, এখানে এই যে প্রথম যেটা দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন, আমি বেশ কয়েকটা ট্যাব ওপেন করছি। আমি প্রথমত এই দুইটা ট্যাবে ওপেন করছি, বাস এখান থেকে আরেকটি ট্যাবে ওপেন করি। এখান থেকে আমি বেশ তিনটা ট্যাব ওপেন করেছি, সরি। এই যে দেখেন উনি যে ডিজাইনগুলো সেল করছে, তিনি প্রত্যেকটা ডিজাইনের জন্য বেসিক $20, উনি কিন্তু লেভেল টু একজন সেলার, $20 স্ট্যান্ডার্ডে নিচ্ছেন উনি, $50 এবং প্রিমিয়ামের ক্ষেত্রে $100। উনি কিন্তু তিনটা প্যাকেজ সুন্দর করে সাজিয়েছেন। এই যে তিনটা প্যাকেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গিগে উনি 880টা কাজ করেছেন এবং 46টা অর্ডার অলরেডি এখনও রানিং, 46টা অর্ডার এখনও তিনি কমপ্লিট করেন নাই, মানে রানিং অবস্থায় রয়েছে। এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে গ্রাফিক ডিজাইনের চাহিদা কত। এখান থেকে উনি একটা গিগ থেকে 880 এবং এখানে রয়েছে 46টা গিগ, টোটাল 920টা কাজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি হিসাব করেন যে আসলে 920টা কাজ, প্রত্যেকটা কাজ যদি আমরা $50 করে ধরি তাহলে কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে ইনকাম করা যাচ্ছে। আমার মনে হয় গ্রাফিক ডিজাইন নিয়ে আর দ্বিতীয় কোনো উদাহরণ টানতে হবে না, কারণ এখানে একটা গিগ থেকে যদি উনি 920টা অর্ডার পান এবং প্রত্যেকটা অর্ডারের জন্য যদি আমি গড়ে $50 হিসাব করি তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের টোটাল $46,000 হচ্ছে। এবং $46,000-এর ক্ষেত্রে আমরা যদি প্রতি ডলার $80 করে হিসাব করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে $36,80,000 টোটালি। কিন্তু এখন আমার মনে হয় যে আসলে একটি গিগ থেকে যদি এমন ইনকাম করা যায় তাহলে আমার মনে হয় যে আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। এখন দ্বিতীয় যে বেস্টটি আছে সেটা মধ্যে যায়। দেখেন এখানে উনি সুন্দর ফ্লায়ার ডিজাইনের একটি গিগ তৈরি করেছে। এই যে ফ্লায়ার ডিজাইনের যে গিগটি তৈরি করেছে, এই ফ্লায়ার ডিজাইনের গিগটির মধ্যে দেখেন উনি 832টি কাজ করেছে, 37টি অর্ডার এখনও রানিং। উনি বেসিকের ক্ষেত্রে $15, স্ট্যান্ডার্ডে $30 নিচ্ছে। এখন একটা গিগ থেকে যদি উনি 900 কাজ করছেন, এখানে আমরা দেখছি 900 কাজ করছেন একটা গিগ থেকে, প্রত্যেকটা কাজের রেট যদি আমরা গড়ে $30 ধরি তাহলে কিন্তু ওনার $27,000 এবং প্রত্যেক মানে $80 $1 হলে আমরা কিন্তু হিসাব করে এখানেও পাচ্ছি প্রায় $21,60,000 টাকার মতো। সো আমার মনে হয় যে আসলে গ্রাফিক ডিজাইন থেকে কেমন ইনকাম হয় বা কেমন ইনকাম করতে পারেন বা সম্ভব সেটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে। ওনার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য 35 মানে বেসিকে 35 এবং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে উনি কিন্তু $55 নিচ্ছে। আমি আশা করি এখান থেকে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে আপনারা
গ্রাফিক ডিজাইনের কতটুকু চাহিদা রয়েছে সেই বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আমরা যদি যাই ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রি বা ক্লাসিফাইড পোস্টিং এরকম যদি যাই, অনেকে আবার এমন প্রশ্নও করে যে আসলে ডাটা এন্ট্রি করে কেমন ইনকাম করা যায়। হ্যাঁ অবশ্যই ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি করে আপনি করতে পারবেন। যেমন আমি দিচ্ছি এখানে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। দেখেন ডাটা এন্ট্রি লিখে যে সার্চ করলাম, এখান থেকে আমি বেশ প্রথম কয়েকটা পেজ ওপেন করতেছি, আমি বেশ প্রথম কয়েকটা পেজ ওপেন করলাম। আমরা যদি প্রথমত এই কাজটাই করি বা এই কাজে মানে প্রথম যদি এই পেজটার দিকেই যাই, দেখেন উনি বেসিকে স্ট্যান্ডার্ডে $50 নিচ্ছেন। উনি 233টা কাজ করেছে একটা গিগ থেকেই এবং একটা অর্ডার রানিং 234টা কাজ। উনি যদি 234টা কাজ একটা গিগ থেকেই করে এবং প্রত্যেকটা কাজের জন্য উনি গড়ে $50 ধরে নিলাম, প্রিমিয়ামে তো উনি অনেক বেশি নিচ্ছেন, $50 ধরে নিলাম, তাহলে কিন্তু তার বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম হচ্ছে। দেখেন এখানে কিন্তু 233 অলরেডি 234টা, যেহেতু একটা কাজ রানিং 234টা কাজ যদি এখান থেকে উনি করে এবং প্রত্যেকটা কাজ যদি আমরা গড়ে $50 ধরি, তাহলে কিন্তু তার $11,650 ইনকাম হয়েছে শুধুমাত্র একটি গিগ থেকেই। তো আমারও বিশ্বাস হচ্ছে যে আসলে আপনার বলার অপেক্ষা রাখে না যে আসলে সবগুলো কাজের চাহিদা মার্কেট প্লেসে বেশি। এখন আপনি চয়েস করবেন যে আসলে আপনি কোনটা করবেন বা আপনার দ্বারা কোনটা সম্ভব সেটা আপনি করবেন। করে তারপর আপনি যে দেখেন ওনার বেসিকে $20, স্ট্যান্ডার্ডে $60, ওনারও একটা অর্ডার রানিং এবং 366টা কাজ করেছে। সো এখন আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। এখন ডিসিশন আপনার, আপনি কোন কাজটা করবেন। এখানে দেখেন চারটা অর্ডার রানিং, উনি একজন নিউ, তারপরেও কিন্তু ওনার চারটা অর্ডার রানিং। দেখেন কত সুন্দর করে উনি বিষয়টা সাজিয়েছে, দেখতে পারতেছেন বিষয়টা কত সুন্দর করে সাজিয়েছে। উনি কিন্তু লেভেল ওয়ানের একজন নিউ সেলার, তারপরেও তার দেখেন স্ট্যান্ডার্ডে $15 নিচ্ছে। সো এখন বিষয় হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি কোনটা শিখবেন বা আপনি কোনটা সবচাইতে বেশি পারেন, সেই ডিমান্ডটাই মার্কেট প্লেসে আছে। আপনি যেটা সবচাইতে বেশি পারেন যে কোনো একটি বিষয়ে স্কিল অর্জন করুন, আশা করি মার্কেট প্লেস থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো সে বিষয়টা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন। আমরা এরকম নতুন টিউটোরিয়াল নিয়ে নেক্সটে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।